আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের আপা সকালে উঠে গেছে, আমি দেরি করে উঠলাম। তো চাল ভিজিয়ে রেখেছিল, তো আমি ওই ব্লেন্ডারের শব্দ পাইতেছি, তো উঠে দেখলাম যে সে ব্লেন্ডার করতেছে। তো সেই চালগুলো যার কারণে আমি দেখাইতে পারিনি ব্লেন্ডার করাটা, ওয়াশরুমে ছিলাম। তো ওয়াশরুম থেকে বের হয়ে আসছি, এখন দেখতেছি সে ব্লেন্ডার করা চাল গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করতেছে। দেখেন কি সুন্দর, আর এখানে সাদা গুঁড়ি যে চাল তার চাটনি তৈরি করা হচ্ছে। তো ওই যে গরুর গোশ আছে আমাদের, সেই গরুর গোশ মাংস দিয়ে আমরা এই পিঠা আজকে সকালে নাস্তায় খাবো। তো চমৎকার সুন্দর এই যে তেল দিয়ে চিতই পিঠা, তেল দিয়ে নিলাম, হালকা একটু তেল দিয়ে নিলাম, যে মাটির বাসন এটা দেখেন ভালো, গ্যাসের চুলা তো উঠতে পারে না, গ্যাসের চুলাই এর একটু সমস্যা একটু হয় না, লাকড়ির চুলাই হলে সবচেয়ে ভালো হয়। তো তেল দিয়ে নিলাম, এই জন্য একটু তেল ঘষে দিয়ে দিলাম। তো ডালের চামচের দুই চামচ গোলা, চালের যে পেস্ট তৈরি করা হয়েছে সেটা গোলা হয়, গোলা দিয়ে দিলাম। প্রথম একটা পিঠাই যে সুন্দর হয়েছে দেখেন, খুব চমৎকার হয়েছে। আমাদের কাজগুলোকে দেখতেছেন, এটা সাদা চালের গুঁড়ার সাদা চাপটি, তাই না? কোনো কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া নেই, না কিছুই নেই, শুধু লবণ। গরুর গোশটা খাওয়ার জন্য বা শুধু খাওয়ার জন্য? শুদ্ধও খাওয়া যাবে, গরুর গোশ দিয়েও খাওয়া যাবে। আবার চমৎকার এই যে দেখছো পাটিসাপটার কালার হয়ে গেছে, এই যে ধোসার মতো হয়েছে। হ্যাঁ, ধোসা এবং পাটিসাপটা যদি ইচ্ছা থাকতো এখন যে দিয়ে উল্টে দিলে কিন্তু পাটিসাপটা হয়ে যেত, সুন্দর হয়েছে। ধরো সুন্দর করে দিয়ে দিচ্ছে, আর একটা ঘুরিয়ে ঘুরিয়ে নামে ঘরের চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, চাল না পোলার চাল না, ঘরের যে ভাত খাওয়ার যে চাল এটা না, তো ঝোল দিয়ে দিছে আমাকে। খুবই সুন্দর হয়েছে, কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, রিজিকাল্লাহ। আজকে সকালে রেডি থাকো, সকালে ঘুমানোর আগে চাল ভিজিয়ে যে নিয়ত করে রেখেছিলে, সকালে পিঠা খাবা মাংসের ঝোল আছে তাই দিয়ে, এবং পিঠাগুলো অনেক সুন্দর হয়ে গেল, যেমন এটা পিঠারও চাল না পোলারও চাল না, ভাত খাই আমরা বেশ নর্মাল ভাত খাওয়ার যে চাল সেই চাল দিয়ে চমৎকার সুন্দর চিতই পিঠা তৈরি হয়ে গেল। এই পিঠাগুলোই কিন্তু আমরা বাইরে ঢাকা এবং ঢাকার আশপাশের শহর এলাকায় যারা আমরা কিনে খাই, অনেকেই এগুলো ঘরে তৈরি করে খেতে পারেন না, কিন্তু বেশিরভাগ মানুষই শহর ভিত্তিক যারা সবাই কিনে খায়। তো দেখুন আপনার ঘরে চাল আছে ভাত খান, এই চালটা রাতে ভিজিয়ে রাখবেন, সেই চালটা ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লেন্ডারে বা শিলপাটায় পিষে নেবেন বা ব্লেন্ডার করে নেবেন, এরপরে লবণ পরিমাণ মতন দিবেন, এরপরে যে মাটির খোলা যেরকম মাটির খোলা যদি থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, এতে পিঠা ভালো হয়। তো গ্যাসের চুলায় আমরা সেই মাটির খোলায় চিতই পিঠা এবং চাপটি তৈরি করে নিছি সকালে নাস্তার জন্য, চমৎকার সুন্দর একটি রেসিপি। তো কাজী বলছে দেখতেছেন, সঙ্গেই থাকুন আমাদের, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট করে যাবেন বন্ধুরা, সবাইকে এই অনুরোধ রইল। তো চলুন বাকিগুলো দেখতে থাকি একে একে। এখন যদি আপনি এখানে খিস্সা নারকেল চালের গুঁড়া মাংস কিমা করে দিয়ে যদি
বলে নেন আর কি, বাস করে করে নেন, তাহলে কিন্তু চমৎকার আকারে সেই পাটিসাপটাও তৈরি হয়ে যায়, একই জিনিস। তো দেখতেছেন, দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। অনেক সুন্দর হচ্ছে, চাকরিও ভালো হচ্ছে। তো দেখতেছেন তো অনেকগুলো, এগুলো একে একে বহুত সময় লাগবে দেখাতে এগুলো। তো চলুন আমি খেয়ে নিচ্ছি এখন, কারণ বাইরে যেতে হবে, বা কাঁচা বাজার মাছ মাংস এগুলো একটু ক্রয় করতে হবে আজকে শুক্রবার, যার কারণে সাপ্তাহিক ছুটি, আর নাহলে আবার পরবর্তীতে 5 দিন অফিস একটা না চলতে থাকবে, আবার মাসেরও শেষ আজকে 25 তারিখ। তো চলুন নাস্তা করে নিই। ও সুন্দর হয়েছে এই চাকরিটা, মানে চিতই পিঠে আর ইতে চাকরিতে বানাইলাম। তো একটু চিনি দিয়ে দিছি, একটা ডিম ফেটে দিছি, দেওয়ার পরে একটা মানে বেটার তৈরি করলাম। এখন একটু অন্যরকম পিঠা বানাই চিনি আর ডিম দিয়া। একটু মিষ্টি পিঠা বানাইলাম, কারণ গোলাটা গোলাইছি আর এত চিতই পিঠা চাপটি এবার রাহানরা তো খাইব না, খাইব না না খাবে না খাবে না দুই চাপটি দুই চিটের পিঠে গরুর মাংস দিয়ে খাই, তো পেট ভরিয়ে গেল, আর খাবো কি? তো ওই জন্য আপনাদের ভাইয়া ভিডিও করতেছে, আমি একটু চিনি দিয়ে ডিম দিয়ে গোলাই নিলাম, একটা মিষ্টি পিঠা একটু ঠান্ডা হলে ঘুরে ঘুরে খাওয়া যায়। দেখতেছেন এই যে আরেকটি রেসিপি, একই যে মানে চালের একই গোলায় 3 প্রকারের পিঠা তৈরি হয়ে গেল, চাল দিয়েই তো সব পিঠা তৈরি করা হয়। এটা চিনি, এগুলো 3 নম্বর পিঠাটা দিতেছে। তো দিতে থাকো কীভাবে, চলুন তাই যেতে পারি। চমৎকার সুন্দর ফুলুরি পিঠা হয়ে গেছে। তো নাস্তা নিয়ে এসেছি এখানে আমি, গরুর মাংস, চাপটি, চিতই পিঠা। তো এখন নাস্তা কেটে নেব, তার একটু চিতই পিঠা দিয়ে জল দিয়ে খেয়ে দেখি। বিসমিল্লাহ, সুন্দর হয়েছে। সকালে ঝটপট চিতই পিঠা দিয়ে বা চাপটি দিয়ে বা রুটি তৈরি করে নাস্তা, সঙ্গে থাকে চা। তো খুব সকালে ওই যে আপনাদের আপা উঠে তো বলছিলাম যে আমি ব্লেন্ডারের আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে যায় না, একটু খাই দেখো। কালকের গরুর মাংস ছিল পাক করা সকালে, যে ভিডিওটা দেইনি আমরা ওটা এখনো, আজকে দিব, এরপরে যাবে এটা। তো সিরিয়াল করে দিতে হয়, যে বন্ধুরা বলছি অফিস করে ভিডিও করে আপলোড দেওয়া এবং এগুলা সব কিছু রেডি করা অনেক টাফ হয়ে যাচ্ছে, কারণ অফিস আমার অনেক দূরে, আস্তে আস্তে রাত হয়ে যায়। সেজন্য নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। তো যাই হোক, সপ্তাহে 2টা বা 3টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবাই আমাদের সাবস্ক্রাইব করা তারা সবাই দেখবেন আশা করি। তো ভিডিওটা বাড়াবো না, রায়হান এখনও ঘুম, খেয়ে নিশ্চয়ই বাজারে যাবো আমি, যে আবার নিয়ে আসছে আপনাদের আবার, আমি এত তার খেতে পারবো না, দেখেন একটু বলি শেষ করে যাও। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমরা সবাই দোয়া করি, সবাই আল্লাহর মধ্যে ভালো থাকেন, দেশ বিদেশে যে যেখানে আছেন। তো আমি সকালে রাত্রে চাল ভিজাই রাখছিলাম, সকালে নিয়াত করছি গরু গোসল যখন আসে, যে একটু চাপটি বা একটু চিতে পিঠে বানানোর চেষ্টা, মানে আমি পারি, মানে মোটামুটি যাই পারি, চেষ্টা করব। তো সকালে ঘুমের থেকে উঠা আমি উঠলাম, ঘর দেওয়া ঝাড়ু দিলাম, তারপরে কাপড় চোপড় ভিজাচ্ছিল ওখানে নাড়লাম, রাতে ধুইছিলাম, তারপরে আমি ব্লেন্ডার করতেছি। আপনাকে ভাইয়াদের ডাকি নাই, কারণ শুক্রবার একটু ঘুমা পরে দেখলাম যে না, সে নিজের থেকে উঠছে, ওঠা বলছে কী করতেছ? তাই আমি বললাম একটু পিঠা চাপটি বানাই, একই গোলার মধ্যে 2টা জিনিস বানাইতেছিলাম।
ওরা কত আমাকে ডাকবা না তাহলে আমি দেখাইতাম পরে আমি আর গুলাকে দেখাইতে পারি না যাক গুলা বানাইয়া পরে চাপটি আর চিঠি পিঠা বানাইলাম খুব সুন্দর হয়েছে খাইতে তুই তো মেয়ে ঢাকার পিঠা গ্যাসের চুলার কত ভালো না গ্যাসের চুলা এবং চাপটি গ্যাসের চুলা হিসেবে ঘরের পরিবেশন হিসেবে অনেক সুন্দর হয়েছে যেটা ভিডিওতে অতটা বুঝবেন না যে আমি গরুর ঝোল দিয়ে মাখিয়ে নিছি দেখেন খাচ্ছি আমি এত সুন্দর হয় মানে দেখেন দিবেন আর হয়েছে গ্যাসের চুলায় ফুলে উঠছে দেখুন এটা লবণ আর ই দেওয়া আর গুলাটা না পাতলা গুলাবে না ঘন পাতলা গুলাইলে বেশি পাতলা হয়ে যায় ঘন করলে মাঝখানে কাছে থেকে যাবো একটু তেল দিছি যেটা সত্য কথা কারণ গ্যাসের চুলায় রান্নাছি তো একটু গোলার মধ্যে হালকা তেল চাইলে উঠে যায় তো যাই হোক আমাদের এই সকালের নাস্তা গরুর গোশত আপটি আর চিতই পিঠা এই হচ্ছে আমাদের নাস্তা আজকে সকালবেলা তো তেমন খাওয়া যায় না তারপর মোটামুটি করলাম কারণ আমার শ্বশুর বাড়ি সবাই দেশে থাকে আর গ্রাম দেশের পিঠা তো আর অনেক বানানো যায় না মানে শহরে তো আপনাদের ভাইয়া এগুলো অনেক পছন্দ করে তার জন্য ওনার জন্য মাঝে মাঝে আমি তৈরি করি যা মনে চায় আর কি আমি তাই তৈরি করি দিয়ে সামনে দিয়ে তাকে খুশি রাখার চেষ্টা করি কারণ একটা মানুষ কোথায় আর যায় এই হলো কথা তো আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবার এবং আপনাদের ভিউ আমাদের ভিউগুলো ভিডিওগুলো যারা পুরানো তারা যদি বহুদিন দেখেন আমাদের ভিউটা বাড়ে বহুদিন একটু টাচ করে আসবেন এটা হচ্ছে আমাদের অনুরোধ তাই এই মানে এই সম্পর্কে বললাম তো আজকে সকালবেলা এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ তো আপনাদের আপা বলে আবার চলে গেল চুলাই কথা ওইটাই বিদায় নিয়ে নেব এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী ব্লগসের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ।